আফরুজ আক্তার আপনি লিখেছেন সুরা ফাতিহা কি সকল রোগের ঔষধ বিশেষ সুরা ফাতিহার একটা নাম হলো সুরাত শিফা সুরা শিফা অর্থ হলো যে আরোগ্য লাভের সুরা অথবা এই সুরা পাঠ করে আমরা আরোগ্য লাভের জন্য দোয়া করতে পারি ফু দিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারি খেতে পারি বা বা শরীরে আমরা ব্যবহার করতে পারি পানি বা তেল ইত্যাদিতে সুরেফাতেহাজকে যেহেতু সুরাত শেফা বলা হয়েছে বিধায় এটা সর্বরোগের ঔষধ বলা যেতে পারে এবং বুখানের একটি বর্ণনা থেকে বোঝা যায় সাহবা এখরামদের একটি জমাত কোনো এক জায়গা দিয়ে আসছিলেন এবং এক লোকের সাপে দংশন করেছে তারা সুরেফাতে পড়ে সেখানে তার চিকিৎসা করেছেন আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন এই জন্য সুরেফাতেহাকে সব রোগের ঔষধ বিশেষ বলা যেতে পারে এবং এই ওষুধগুলোর ক্রিয়া এগুলো অলৌকিক হয়ে থাকে যার আল্লাতাল প্রতি বিশ্বাস এবং আস্থা এবং ভরসা যত বেশি হবে আল্লাহতালা তার প্রতি তেমন আচরণ করবেন হাদিসে কুৎসিত আল্লাহ বলেছেন না একদিন জন্য আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে যেমন সুধারণা রাখবে আমি তার প্রতি তেমন আচরণ করব।